ওকে ওকে খুলতেছে না তো ওকে উ এর মাথায় টুপি আছে বাট এর মাথায় কোনো ব্রেন নেই ব্যাক ভাই আজকে আমরা আবারো সেই বোকারামের কাজ করব মানে সেদিন দেখেছিলে তোমরা যে 12টা তালা পায়খানাতে লাগিয়েছিল সেখানে পায়খানাতে যেতে পারছিল না তারপরে কি করলাম আমরা সেই 12টা তালা পায়খানা থেকে খুলে তাকে পায়খানাতে ঢুকিয়ে দিলাম ভাই আমাদেরকে এরকম অনেক মহান মহান কাজ করতেই হয় আজকেও আরো একটা মহান কাজ করতে যাচ্ছি সেই লোকের বাড়িতেই সেই লোকটা আবারো একটা সিন্ধুকে 12টা তালা লাগিয়েছে সেখানে তার মেয়ের একটা খেলনার র‍্যাবিট রেখেছে হীরা নয় সোনা নয় কিচ্ছু নয় ভাই কম দামি একটা র‍্যাবিটের জন্য 12টা তালা তাও আবার সিন্ধুকের মধ্যে লাগিয়েছে কত পোকারাম একটা লোক তো গাইস 12টা তালা খোলা কিন্তু কম কথা নয় এর জন্য আমাদের দরকার অনেক বড় বেন যেটা আমার কাছে একটুকু নেই ওকে যাই হোক ব্যাপার না আমার নেই তো কি হয়েছে সবার নাই তোমাদের তো আছে তো চলো ভাই আজকে আমরা সেটাই করব ব্রেন দিয়ে আমরা আজকে পাজলগুলো লক আনলক করব মানে 12টা তালার চাবি আমরা খুঁজে বের করব এন্ড 12টা তালা খুলে সেই র‍্যাবিটটাকে আমরা মেয়ের হাতে তুলে দেব লেটস গো ভাই আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও আজকে আমাদের গেমের নাম 12 blocks 2 গুলো পার্ট আছে ভাই তো প্রথমে চলো আজকে আমরা এটাকে শুরু করি লেটস গো পরে আমরা আরো পার্ট খেলবো এটা হচ্ছে ওর মেয়ে সে বলতেছে হ্যালো আমি লিজা বাবা তুমি কি আমার র‍্যাবিটটাকে কোথাও দেখেছো না আমার মনে হচ্ছে এটা আসলে একটা গোয়েন্দার কাছে দেওয়ার মতো কাজ শার্লক হোমসের মতো আমি আমার টুপিটাকে কিন্তু মাথায় পরে নিয়েছি শুধু একটা ম্যাগনিফাইং গ্লাসের দরকার গতকাল আমি এটাকে একটা সিন্ধুকে দেখেছিলাম কিন্তু আমি যে কেন লক করেছি আমি ওকে গাইস তো এই বোকারামটা আবার লক করেছে বলতেছে কেন লক করেছি আই ডোন্ট নো তুই কেন লক করেছিস বলতো তোর মেয়েটা যে কখন থেকে ভাই র‍্যাবিটটা খুঁজতেছে তোর কি কাই একটু কোনো জ্ঞান আছে ও দাঁড়াও না একটু একটু দাঁড়াও আমি টুপিটা পরে নিয়েছি আমি সবগুলো লক এখন আনলক করে দেবো কোনো সমস্যা নেই তুমি একটু দেরি করো একটু সময় দাও না বাবা আমার 1 কোটি লাগবে 1 কোটি দাও এর মাথায় টুপি আছে বাট এর মাথায় কোনো ব্রেন নাই সবকিছু কাজ কিন্তু আমাদেরকেই করতে হবে তো লেটস গো ভাই আমরা হচ্ছি এখানকার ট্যালেন্টেড গোয়েন্দা ওকে লেটস গো ফাইন্ড ইট ভাই চাবিগুলো কোথায় আছে ওয়াও এটা হচ্ছে সিন্ধু ও ভাই 12টা তালা তার মধ্যে আবার এইগুলা কি ভাই পাসওয়ার্ড মাসওয়ার্ড এখানে কি আছে ট্যাপের লাইন আছে ঘুরে নাকি ওয়া ভাই এখানে কোনো পানি নাই এখানে আবার কি লেজার দিয়ে একটা কি যেন জারকে আটকে রাখা হয়েছে ওয়া এটা কি একটা পাথরের জিনিস মনে হচ্ছে আচ্ছা এটা কি ওয়াও ভাই এটা একটা তরমুজ তরমুজের একটা অংশ ওয়াও ভাই ছবি থেকে এটা কি এটা জাস্ট লাইক এটা কি কোনো হীরা নাকি রেড হীরা ডোন্ট নো ভাই ওকে আরো একটা তরমুজ আর ভাই এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে 9754 আই থিঙ্ক এখানে কোনো তালার একটা চাবি মানে একটা কোড হবে 9754 লেটস গো ভাই 9754 ফার্স্ট ডে আমরা কিন্তু খুলে ফেলে দিয়েছি আমাদের 1 তালা ভাই আরো কিছু আছে চলো ভাই আমি জানি না তরমুজ কেন খেতে দিচ্ছে এখানে নো এভাবে এভাবে আপেলগুলো নিতে পারবো না এটার মধ্যে কি হোয়াট এত তরমুজ কেন দিচ্ছে ভাই ওকে এটা কি নাইফ ভাই আমরা একটা চাকু পেয়েছি যে চাকু দিয়ে আমরা কি কাটবো এখানে একটা বাবা কে বসে আছে ভাই এটা এখানে টাইম দেওয়া আছে 15:35 আই থিঙ্ক ভাই আমি একটা ঘড়ি দেখেছি এখানে ইয়েস আমি একটা ঘড়ি দেখেছিলাম 15:35 এটা ছিল হচ্ছে 24 ফরম্যাটে আমাদেরকে এটা হচ্ছে আমাদের ঘড়ি যেরকম আছে সেরকম করতে হবে 35 তো আমি আগে 35 নিয়ে যাই 6 এটা হচ্ছে 30 এরপরে হচ্ছে 35 এখন ওটা ছিল হচ্ছে 16:35 12-র পরে গুনতে হবে 12 13 14 15 16 মানে 12-র পরে 1 2 3 4 ওকে ভাই 4টা 35 তার মানে এখানে 4-এর ঘরে নিয়ে যেতে হবে এটা 3 এর 4 ওয়াও ভাই উই আর জিনিয়াস ভাই আমরা খুলে ফেলে দিয়েছি ইয়েস আরো একটা তালা কিন্তু আমরা খুলে ফেলে দিলাম ভাই চলো ভাই এই ডোয়ার মনে ওয়াও আমি তো এটা খেলে করিনি এখানে এখানে তো আরো একটা পাজেল আছে দিস পাজেল ইজ সো হার্ড ভাই এটা এইটা ভাই পানির লাইন আই থিঙ্ক ভাই পানির লাইনটা উপর থেকে নামছে না নিচে আমাকে উপর থেকে নিচে নামাতে হবে পানির লাইনটা ঠিক করে দিতে হবে ওকে এটা এইভাবে করতে হবে ওকে ভাই ওকে ওকে হোয়াট ভাই কোন দিকে ও ভাই এটা আমাকে এইভাবে এভাবে নিচে নিয়ে আসতে হবে আরে বাপরে ভাই আবার উপরে যাচ্ছে কেন নো ভাই ওকে হলো না ভাই ওটা তো হলো না ও
শিট ভাই এটা খুব হার্ড আছে। আচ্ছা হবে কি এদিকে? নো ভাই, এটা যতটা আমি ভাবতেছি সহজ ততটা কিন্তু সহজ নয়। লেটস গো ভাই। আরে বাপরে ভাই, কি পাজেল হলো ভাই, এটা কি পাজেল হলো। চলো ভাই চলো চলো। আরে হয়ে যা না বে। ওকে 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 ওকে, উই গট ইট ভাই, আমরা এটা করতে পেরেছি। অ্যান্ড এখন আমাদের ট্যাপের লাইনটা মানে পানির লাইনটা চলবে। ওই পানির ট্যাপের মধ্যে কি চাবিটা আটকে ছিল? ওকে লেটস গো ভাই, আমরা চাবি পাওয়ার সাথে সাথে তালাটা খুলে ফেলে দেবো। ও আর মাত্র আমাদের এখানে মেবি 10টা তালা আছে। তুই চিন্তা করিস না ভাই, আমি তোর তালা ফেলে দিচ্ছি। কাগজের টুকরা ভাই, ডাস্টবিনের মধ্যেও একটা চাবি সে রেখেছিল। এই মদনটা, এই মদনটা কাজ করছিস কর, আমাকে মদন বলবি না বুঝলি। ওকে মদন বলবো না, এরকম কাজ কেউ করে? 12টা তালা কেউ লাগাই? পাগল মার্কা মদন শালা। হাট, আই থিংক এই চাবিটা নিতে হবে। এন্ড আমাদের আরো একটা তালা, আমরা এটা খুলতে পারবো। ওকে, কিন্তু গাইস আমরা কিন্তু একটা চাকুও পেয়েছিলাম, বাট এই চাকুটা দিয়ে আসলে কি কাজ হবে? আই থিংক এটা লেজার কাটতে পারবো। নো, লেজার কাটতে পারবো না, এটা তো আমরা করে ফেলেছি এটা। ওকে ভাই, আমরা পাথরও কাটতে পারবো না আই থিংক। কোথায় ভাই এই কোটটা তো আমরা ইউজ করে ফেলেছি এটা। হোয়াট ভাই এগুলা? ও একটা হ্যামারও পেয়েছি। ওয়াও ভাই, হাতুর দিয়ে কি করবো, এগুলো নিতে পারবো? নো, ও ভাই চাকু দিয়ে আমি আপেলও কাটতে পারবো না। লেটস গো ভাই, এটা কি আছে? বাট এখান থেকে মনে পেয়ে গেছিলাম। ওকে ভাই, বাই চান্স আমি ওটাকে কেটে ফেলেছি, ওটা একটা বালিশ ছিল আর যেটাকে আমি কেটে ফেলেছি। আর এখান থেকে একটা এই কালারের একটা চাবি পেয়েছি। আই ডোন্ট নো ভাই এটা কি কালার, মেবি নীল কালারের চাবি, যাক হোক। হোয়াট, ওকে ভাই আমি ভাবছি যে এটা কাজ করতেছে না কেন। চলো ভাই এটা কাজ করেছে, আর এই হ্যামারটা দিয়ে কি করবো চলো তো ভাই। ওকে ওকে ভাই, ওই পাথরটা হ্যামারটা দিয়ে ভেঙে গেল আর সেখান থেকে একটা তালার চাবি বের হয়ে গেছে। ওকে ভাই লেটস ফটাফট খুলে ফেলি ভাই। ভাই উই আর জিনিয়াস ভাই, তাহলে এইগুলো দিয়ে কি করবো? আচ্ছা তরমুজ দিয়ে কি করবো চলো তো, তরমুজ কোথাও? আই থিঙ্ক তরমুজ, আচ্ছা এখানে কি রাখা যাবে তরমুজ? নো নো, আচ্ছা আমি চাকু দিয়ে তরমুজ কাটতে কি ভাই কাটবো? চলো ভাই তরমুজ আপেল কি মিলে কিছু জুস তৈরি হবে? এর আগের বার কিন্তু জুস তৈরি হয়েছিল, বাট এবার কিন্তু কিছু হচ্ছে না। ওকে এগুলো কি জিনিস? বা ভাই কেক কেকগুলো। আচ্ছা তরমুজ দিয়ে কি করবো, তরমুজ খাবি? এ খাবি নাকি তরমুজ? আরে আমি তরমুজ খাই না, আমি একটু ছবি, আমি কি খাবার খাই, আমি কি জীবন্ত, আমি তো ছবি পাগল শালা। ভাই ছবিও আমাদেরকে ইনসাল্ট করতেছে। বাট ভাই কি দিন দেখতে হচ্ছে এগুলা। ও ভাই আমি বাই চান্স এখানে ক্লিক করে দিয়েছি আর এটাতে ভাই তরমুজটা লেগে গেছে। বাট এটা খাওয়া তোর মানে একটা পিস, আরো পিস লাগবে। ও ভাই ভাই কি বলবো, জিনিয়াস ভাই জিনিয়াস। ওকে ভাই তার মানে বাদবাকিগুলো লেগে যাবে। আর একটা চাবি এর মধ্যে দেখা যাচ্ছে, আই থিঙ্ক তরমুজের মধ্যে সবগুলো পার্টস মিলে একটা চাবি তৈরি হচ্ছে। ওয়াও ভাই এটাও আমরা পেয়ে গেছি। এই চাবি দিয়ে আর একটা তালা আমরা আনলক করে ফেলবো। লেটস গো লেটস গো, এই তালাটা ফটাকসে ফটাকসে। তিনটা তালা আছে মেবি, আর এটা কি জিনিস আই ডোন্ট নো। আচ্ছা ওকে ভাই, এই ফুটার মধ্যে আর একটা জিনিস ছিল, বাট এটা কি জিনিস? ওকে ভাই এটার কোনো ক্লু আমার মেবি ওর ভিতর থেকে খুঁজতে হবে, তারপরে আমি এটাকে কাজ করতে পারবো, এটা আমি বুঝতে পারছি না। আর লেজারটা আমি খুলবো কি করে? লেজার বন্ধর কোনো সুইচ টুইচ কি আছে নাকি এখানে? এটাও কোনো কাজ করতেছে না, এটা কোনো কাজ করতেছে না। ওকে ওকে ওকে, আরে বাপরে এবারে আর কোনো কি ক্লু নেই এখানে? ও ভাই আমার লেজারটা খোলার জন্য মেবি এটা খুলতে পারবো। এখানে দেখো নড়তেছে। আমার হ্যামার হ্যামার, ও আচ্ছা হ্যামার তো এই কাজে ব্যবহার হয়েছে, হ্যামার দিয়ে করতে পারবো না, চাকু শেষ হয়ে গেছে। তাহলে এখন কি করব? আচ্ছা এটা আমি পারতেও পারতেছি না। আচ্ছা ও আই থিঙ্ক ভাই এটা আর একটা পাজল, বাট এই পাজলটা প্রচুর হার্ড মনে হইতেছে। এখানে একটা কালারের জিনিস আছে, যে কালার আমি ভাই আমি তো এই কালার সম্পর্কে খুব একটা আমার জ্ঞান নেই, ঠিক আছে আই ডোন্ট নো ভাই এটাতে কি কি করতে হবে। ওকে ভাই এটাতে কালারগুলো হচ্ছে সেট করা যাচ্ছে। আচ্ছা ও ওয়াও, ডাবল ক্লিক করলে সবগুলো কালার চেঞ্জ হচ্ছে। ওকে 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 ভাই আমি, আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি উপরের যে কালারগুলো ছিল সেগুলোর উল্টো কালারটা আমি এভাবে করছি। এইবার আমাকে এই দিকের কালারটা উল্টা করে দেখি, জাস্ট আমি ক্লিক করে দেখি যে কি হচ্ছে। চলো ওকে ওকে, হোয়াট ভাই এটা খুলতেছে না তো ভাই। কালার আমি এমনিতে কালার ব্লাইন্ড, আমি কালার খুব একটা চিনি না, এটা কোন পাজেল আই ডোন্ট নো ভাই আমি কি করতেছি এটা। ওকে আই থিঙ্ক ও ভাই এটা খুলতেছে না তো। ওকে ও
ও মাই গড ভাই, আমি জানি না ভাই আমি এটা কি করে করলাম। আই সিরিয়াসলি ভাই, আমি এটা কি করে করলাম? ও ভাই, এটা কিভাবে সম্ভব ভাই? ভাই আমাকে যদি সেকেন্ড বার করতে বলা হয় আমি পারবো না। চলো ভাই ফটাফট আমি তালাটা খুলে ফেলে দিই। যাই হোক ভাই, যেটা হয়েছে হয়েছে, ঠিক আছে। চলো 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 চলো, ইয়ে। ও ভাই, আমাদের মাত্র আর দুইটা তালা। ওকে, এটা কি প্যাটার্ন? হোয়াট, এটা কি এখন নাম্বার? ও ভাই, এটাতে কোনো কিছু দেখাই যাচ্ছে না, নাম্বারই উঠতেছে না। বাট আচ্ছা চলো ভাই, এটা কোনো ক্লু টু আছে নাকি? আচ্ছা এখানে যে নাম্বার ছিল, ও এটা কি 358? আচ্ছা ওইখানে কি যে করতে হবে ওটা? আমাকে 358 করতে হবে? 358? নো, ভাই পাদের মতো সাউট করতেছে কেন সেটা তো বুঝতেছি না। হোয়াট, ও হোয়াট? আচ্ছা আমাকে তাহলে এইভাবে এইভাবে মানে এইভাবেই কোনো কাজ করতে হবে। ওকে, ও ও এক লাইনে আমি সাজিয়ে ফেলেছি। ইয়েস ইয়েস, ও নো, আই থিঙ্ক ভাই এরকম 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 ক্রস কিছু একটা হবে। চলো ভাই লেটস গো। ওকে ও ভাই, প্রায় হয়ে গেছে। ওকে, এটাও এটাও ঠিক আছে। তারপরে নিচের দিকে, নিচের দিকে আই থিঙ্ক, তারপরে বাঁ দিকে ডান দিকে। ভাই সব এটাকে আমরা আনলক করে ফেলে দিয়েছি। ইয়েস ভাই, উই আর জিনিয়াস। কিন্তু আমরা এখনও এই লেজারটাকে এখনও আমরা আনলক করতে পারিনি। আর এই বোকারামগুলো লেজারের, লেজারের চাবিটা কোথায় রেখেছিস ভাই? লেজার কিভাবে খুলবো? আরে আমি কি জানি, তুই শালা এখানকার গোয়েন্দা, যা তুই কাজ কর। আমাকে বলছিস কেন? আবে ভাই আমি এখানে গোয়েন্দা ঠিক আছে, কিন্তু তুই তো ভাই টুপি লাগিয়ে বসে আছিস না? আরে আমার না স্মরণ শক্তি কমে গেছে ভাই, বয়স হয়ে গেছে। একটু দাঁড়া ভাই, একটু দাঁড়াতে, একটু খুঁজে দেখ না তুই। ওবে শালা, তুই শালা এমনিতে বলবি না, আবার কথা বলতেছিস উল্টা উল্টা ভাই। ভাইসাব এই ডায়মন্ড গুলো দিয়ে কি হবে বিভিন্ন কালারে? ও ও ও, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আমার এখানে তিনটা জিনিস আছে, এখানে তিনটা ফুটা আছে। আই থিঙ্ক ভাই এখানে কি কোনোভাবে কি এটা লাগবে? ওয়াই জিনিয়াস, ওই আর জিনিয়াস ভাই, ভাই খুলে ফেলে দিয়েছি অলরেডি। আর মাত্র মানে আছে এইটা আছে একটা। ওকে ভাই ডাইন্ট নো, আর এই তালাটা। চলো ভাই এই দুটা ভাই, লেজারটা আমি এখনো খুলতে পারি না। আই থিঙ্ক এখানের মধ্যে একটা কিছু সামথিং কোনো ক্লু আছে, বাট এখানে আমি করবোটা কি খুলবোটা কি ডোন্ট নো ভাই। আচ্ছা চলো ভাই, এখানে একটা পাজেল ছিল যে পাজেলটা আমি পারিনি। আচ্ছা চলো ভাই, এখানে কি করতে হবে আমাকে? ও আচ্ছা এখানে কি? ও ও আচ্ছা, এখানে ঘুরাইতে পারবো আমি ভাই? এখানে আমাদেরকে ডান দিকের এখানটাতে এক কালার ঢুকাইতে হবে, আর এদিককার এক কালারতে আর এক কালার ঢুকাইতে হবে, মানে লাল কালার ঢুকাইতে হবে। চলো ভাই লেট গো ভাই। ও আরে ভাই, যত দিচ্ছি ততই রেড ওদিকে চলেই যাচ্ছে। এবার তো দিলে আবার হলুদটা চলে গেল না ইয়ার, এটা প্রচুর হার্ট। আই থিঙ্ক ভাই এটা খুব কঠিন, এটা আমি মনে হয় না কভার করতে পারবো। এমন কিছু করতে হবে যেন দুই কালার আলাদা আলাদা পৃথক পৃথক ভাবেই থাকে। ও ও ও ও ও ও ও ও, আই থিঙ্ক ভাই এবার কিছু একটা হবে। চলো ভাই ওকে, ও ও নো, আবার তো একই অবস্থা হয়ে গেল। গাইস এইবার আমি আবার কালারটা ঠিক করেছি, বাট এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে। আমাদের ডিভাইডার যেটা সাদা কালার ছিল সেটাকে মাঝখানেই রাখতে হতো, বাট সেটা তো আমি কোনোভাবেই করতে পারছি না। চলো ভাই গাইস, এইবার মনে হইতেছে কিছু একটা হয়েছে, জানি না ভাই কি হয়েছে। আমি অনেকক্ষণ ধরে ভাই একই জিনিস ট্রাই করতে করতে অবস্থা খারাপ হয়ে গেল। চলো ভাই লেটস গো অ্যান্ড ইয়ে, ও অ্যান্ড ভাই অবশেষে ফিনিশ হয়েছে ভাই। হোয়াট, ও আচ্ছা এখানে ছিল। ওকে হোয়াট, স্ক্রুড্রাইভার? বাট ভাই এই স্ক্রুড্রাইভার দিয়ে আমি এখন কী করবো? স্ক্রুড্রাইভার এগুলো কি পারা যাবে? নো ভাই এগুলো তো হতেছে না। আরে ভাই স্ক্রুড্রাইভার দিয়ে কী করবো? স্ক্রুড্রাইভার কোন ইয়েতে ক্লু করে রেখেছিস ভাই একটু বল না। আরে তুই খোঁজ না, আমাকে কেন বারবার জিজ্ঞেস করতেছি? আবে ইয়ার কিছুই বলে লাভ নেই, ভাগের থেকে ওরা ডিম। এইটা আমি আপেল, নো 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 নো, এটা খুলতে পারবো? নো 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 ভাই। ওকে আই গট ইট ভাই, এইটা আসলে এইখানকার স্ক্রুগুলো খোলার জন্য। ওকে লেট গো ভাই, চলো ভাই। ওকে চারটা স্ক্রু, বেস্ট। হোয়াট শিট ইয়ার, আমি তো ভেবেছি এটা করলে মনে চাবিটা পেয়ে যাব, বাট কি হলো ভাই এর মধ্যে আর একটা পাজেল ঢুকিয়ে রেখেছে, কানেকশন টাইপের পাজেল। চলো ভাই কালার কালার কানেক্ট করতে হবে, যে 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 কালার সে সেই সেই কালার। চলো ভাই থিঙ্ক এটা এদিক দিয়ে, ওকে লাস্টের এটা, ওকে এটা এদিক দিয়ে। ওকে 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 ওকে, গট ইট, ওই গট ইট, ইয়ে। ও ও ও ও ও ও ও ভাই, এক চান্সে ফিনিশ করে দিয়েছি। ইয়েস,
ওকে এন্ড পে হয়ে গেছি আমাদের রেড কি চলো ভাই এটা খুলে ফেলে দি এখন খুলে যা ও খুলছে না তো আবে কানার বাচ্চা উপরে দেখ আরেকটা লক আছে ওটা তো খুলিসই নি আবে ভাই তুই কতগুলো লক লাগাইছিস বে আমি কত খুলব আর এ ভাই এই গোল এটার মধ্যে কি আছে ভাই এই লকের আমি কোড কোথায় পাবো কি এটা ঘোরালে কি হবে ভাইয়ের ট্যাং টুং ঢ্যাং ঢুং কিছুই করতেছে না এটা কি কার মধ্যে কি লুকিয়ে রাখছে এটা উপরে কি এটা বট এই পাজেল এখন একটা পাজেল খুঁজতে খুঁজতে আমি শেষ হয়ে যাব ভাই কোথায় ও ওয়ান মিনিট ভাই এটা কি জিনিস 358 আবার এদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে 358 35 ওকে বট একটু দেখি তো 358 ও ও এদিকে দাগও আছে একটা জিনিস খেয়াল করো 1 2 3 আবার এদিক দিয়ে আবার এদিকে এদিকে যাব 5 আবার এদিকে 8 ওকে ভাই আমি মনে হচ্ছে এটাই হবে 1 2 3 5 1 2 3 4 5 আবার 8 1 2 3 4 5 6 7 8 ওকে ইয়ে ইয়ে ভাই র‍্যাবিট আমরা পেয়ে গেছি ইয়েস ভাই আশা করি তোমাদের গেম প্লেটি ভালো লেগেছে ওকে সে এখন বলছে ওয়েল সেপ ইজ ওপেন ওকে ও হিয়ার র‍্যাবিট ইজ কখনো সোজা হয় না এটাও এক বোকারাম কুত্তা দেখো এবার বলতেছে আবার এগেইন লক করবে ও ভাই আমরা একটা লেভেল কে কমপ্লিট করে ফেলেছি 16 মিনিট লাগাইছি আচ্ছা স্টার্ট সিলেক্ট লেভেল আচ্ছা পরের লেভেলটা কি খেলা যাবে কি যাবে না বলো ভাই পরের লেভেল অবশ্যই কিন্তু আমরা তাহলে খেলবো তোমরা যদি অবশ্যই এটাতে 500টা লাইক করে দাও তাহলে পরবর্তীতে আবার এই লেভেলটা আমরা আনলক করে ফেলে দেবো আশা করি তোমাদের ভালো লাগছে গেম প্লেটি অবশ্যই তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ভালো থাকবে সবাই টাটা